শুনুন না, আখি নাই দেখুন গে, অন্ধ হইছ আও, জড় হয়ে যাইবা, বধি রই যাইছু গে। এইপাই শ্রীমদ ভাগবত পঞ্চম স্কন্ধরে পঞ্চম সপ্তম শ্লোকরে গুরুশব্দঙ্কর উক্তি আছে, যদান পশ্যতি যদধা গুণেহ স্বার্থে প্রমত্ত সহসা বিপশ্চিত গতঃ স্মৃতির বিন্দতি তত্র তাপান অসাধ্য মৈথুন আগার অজ্ঞ। ভাগবত শিক্ষা দিচ্ছে, জ্ঞানী পণ্ডিত হি শুদ্ধা জীব যেতবে ইন্দ্রিয় তর্পণ চেষ্টা বা ভোগময়ী প্রভৃতি কু অনর্থ বলি দর্শন ন করে, সেতবে সে স্বরূপ বিস্মৃত প্রমত্ত মূঢ় হই মৈথুন সুখ প্রধান গৃহলাভ করি তাপত্রয় ভোগ করে। পুনশ্চ সেই ঋষভদেবঙ্কর উক্তি মধ্যে অছি পঞ্চম স্কন্ধ ভাগবতরে, নূনং প্রমত্ত কুরুতে বিকর্ম যদ ইন্দ্রিয় তৃতীয় আপ্নতি। মানব যেতবে ইন্দ্র তৃপ্তিকে জীবন লক্ষ্য বলি ভাবে, সেতবে সে ভৌতিক জীবন পথে পাগল হয়, সমস্ত প্রকার পাপ কর্মরে নিযুক্ত হয়, এ বহু ঘটনায় বাহুছে। এথিপাই কিপরি মহাযশস্বী সম্রাট পুরুরবা একাদশ স্কন্ধ ভাগবতরে আসছে, ভাগবতের বহু স্থানের এই কথা কুয়া হয়েছে, বহু স্থানে, কারণ এই বড় ইম্পর্টেন্ট। দূরন্ত গ্রামর বশবর্তী হই মহাদশী সম্রাট উর্বশী পালরে পড়িলে নিজর স্বরূপ বিস্মৃত হই পাগল ভলি বিলাপ করলে ও নগ্ন হইকি উর্বশী পছরে দৌড়িলে নোংরা সম্রাট, পৃথিবীর সম্রাট বাবা উর্বশী রাজা পরিত্যাগ করে নিজ লোক গমন কলা বেড়ে পুরবা ক্রন্দন করি করি কইলে, ওই যায় এ ঘোর দুঃসময়ে চালি যা না মো সহিত অবস্থান কর, খাঁদি খাঁদি নংলা দৌড়ি দৌড়ি এই কথা কুছি। এ শ্রীমদ ভাবে একাদশ স্কন্ধ সবিশ্রদ্ধার বর্ণনা আছে, মহাদশী সম্রাট পুরবাঙ্কর কিপরি এথিপাই দূরন্ত গ্রামর বসবাস যাবার আত্মবিস্মৃতি হইগলা তা নিজে সে তাঁর চৈতন্য আসি প্রকাশ করছেন। সে অহো মে মোহ বিস্তার কাম কস্মল চেতস দেব্যাগৃহীত কণ্ঠস্য নায়ু খণ্ডাই মে স্মৃতা নাহু বেদাভিনির্মুক্ত সূর্য বা ব্যৌ দীত অমুয়া মূষিত বর্ষ পুগানং কতা হনি কতান্যুত অহো মে আত্মসম্মোহ জনাত্মা জোষিদাঙ্কৃত ক্রীড়া মৃগ চক্রবর্তী নরদেব শিখামণি। তাঙ্কর স্বীকারোক্তি দৌছন্তি পুরুরবা। পুরুরবা কহিলে অহো এতে কাল উর্বশীর কণ্ঠ দেশরে আলিঙ্গনাবদ্ধ খামরে মোহিত হই মোর মোহ এতে দুর্বিস্তার লাভ করিছি যে মু জীবিত কালরে কেতে অহরাত্র তা সহিত অতিবাহিত করছি তা মু জানিপারি না, এতে মোহ মোর রমণ সময়ে সূর্যদেব কেতে থর উদয় হয়েছন্তি কেতে থর অস্ত হয়েছন্তি তা মধ্য মু জানিনি বুঝছ, এপরি বিস্মৃত হয়েছে কেতর উদয় হয়েছন্তি কেতর অস্ত হয়েছন্তি তা মু জানিনি, উর্বশীর সঙ্গ লাভ করি তা মু জানিপারিনি, এপরি মোহ বিস্মৃতি। রাজ চূড়ামণি সম্রাট হলে হে এই দেহকু কামিনী মানকর ক্রীড়া সাধক মৃগ রূপরে পরিণত করছি, আহা মোর আত্মবিস্মৃতি বড় বিচিত্র,
দুরন্ত কামর যে বশবর্তী হয় তার কোন হয়ে তার কি প্রকার অপবিস্মৃতি হয় এই পুরুরবাঙ্কর স্বীকার বুঝ পুণি ভাগবত একাদশ স্কন্ধ ছবিশ অধ্যায় বা শ্লোকের কোহা হয়েছে কি বিদ্যয়া কি তপসা কিং ত্যাগে ন শ্রুতি নবা কিং বিবিক্তে ন মৌনে ন স্ত্রীবিদস্য মনোভূতম যাহার মন স্ত্রী দ্বারা উপহৃত হয়েছে তার বিদ্যা তপস্যা সন্ন্যাস শাস্ত্র শ্রবণ বিজন বাস মৌন দ্বারা কি ফল কিরে কিছু ফল নাই ভোগবাসনারে প্রমত্ত হই বিশ্বর যেউ সমস্ত মূর্খ ব্যক্তিগণ নিজক বুদ্ধিমান পণ্ডিত বলি মনে করন্তি সেমান স্ত্রী সঙ্গ স্পৃহার উন্মাদিনী শক্তির প্রভাবরে ষণ্ঢ গর্ধব ভলি পশুবত বিরূপ দ্বারা আক্রান্ত হই লাঞ্ছিত হন্তি সাধুগুরু কৃপা যোগু এ সমস্ত বিষয় ক্রমশ উন্মেষিত হই সেমানে যে জঘন্য ঘৃণ্য তা বুঝা যায় যেমানে জড় ভোগরে উন্মত্ত ভগ সেবা বিস্তৃত হই কাম কিঙ্কর কামর দাস হন্তি সেমানক অবস্থা অতি শোচনীয় ভাগবত একাদশ স্কন্ধরে কোন কুহা যাইছে তং মাংস রুধির স্নায়ু মেদো মজাস্তি সংহত বিন্মূত্র পুয়ের মতাং ক্রমিণাঙ্ক্য দন্তরম তথাপি নোপসজ্জেত স্ত্রীষু ত্রৈণেষু চার্থবিত বিশেন্দ্রিয় সংযোগ সংযোগ মাত্মন ক্ষিভ্যতি নান্যথা যমানে ত্বক মাংস রুধির স্নায়ু মেদ মজ্জা অস্থি প্রভৃতি সমষ্টিতে নির্মিত বিষ্ঠা মূত্রে পরিপূর্ণ এই দেহরে রমণশীল সে প্রকার পুরুষগণ কৃমিমানঙ্ক মধ্যে কোন পার্থক্য অছি কিছু অছি কিছু নাই বিবেকী পুরুষ এই সমস্ত কথা বিচার করি স্ত্রী বা স্ত্রীণ মানক সহ কেহে সঙ্গ করিব না যেহেতু বিশেন্দ্রীয় সংযোগর মন চঞ্চল হয় অন্যথা হুয়ে না বাপা মনটা এইপাই চঞ্চল হচ্ছে নাই কে তো মনটা চঞ্চল হচ্ছে না নাই কম কৌছ বা কৌন বড় কি মন চঞ্চল হচ্ছে এইপাই হচ্ছে এই বিশেন্দ্রীয় সংযোগর মন চঞ্চল হয় কৃষ্ণ সহ সংযোগ করবু চঞ্চল হব না স্থির হব বুঝি পাইলু তা কৃষ্ণ সঙ্গে সংযোগ না বিশেন্দ্রীয় সংযোগ করছো আও ভাগবত নবস্কন্ধরে উপদেশ দেওয়া হয়েছে এই এইটা আসিব এই নবস্কন্ধ চলছে আমার সে ভাগবতরে বারম্বার কহা হয়েছে ইন্দ্রিয়াণি প্রমাণী হরন্তি অপি যতির্মন একাশ স্কন্ধ ভাগবতরে অবধূত চতুর আদম সম্বাদ বি কহা হয়েছে দুষ্ট স্ত্রীয় দেব মায়াম তদ্ভাবে রজিতেন্দ্রিয় প্রলোভিত পতন্তেন্দ্রি তমসগ্ন পতঙ্গবত যোশিধরণ্যা বরণাম্বগতি দ্রব্যেশ মায়া এসবু বহু কথা ভাগবত জরিয়ারে আমকু শিক্ষা দেয়া যাইছে আমকু এইথর শিক্ষা গ্রহণ করিবা পাই পড়িব যে খুব আগ্রহী কিম্বি মু মোর এ দুর্লভ মানব জন্মর উদ্দেশ্য সফল করিবি যাহা মিলিছি মতে পরমার্থ লাভটা কেমিতি হব এ জন্মর উদ্দেশ্য তাহা পরমাত্ম লাভটা কেমিতি হব কৃষ্ণ প্রেমা সাধ্য কৃষ্ণ প্রেম কেমিতি লাভ করিবি সেথিপাই যে খুব আগ্রহী সেথিপাই সেসব এসব প্রতি বড় সাবধান হবে এসব প্রতি বড় সাবধান হবে হরন্তি অপি যতির মন এইসব কথা কুহা হয়েছে এপরিকি মুনি ঋষি যতি তার মন মধ্য অপহৃত হয়ে যাচ্ছি ইতি যাহা কুহন্তি সেক্স ইম্পলস ইজ সো স্ট্রং ইতি স্ট্রং ইম্পলস সেক্সুয়াল অ্যাটাচমেন্ট সেক্সুয়াল অ্যাট্রাকশন ইজ ভেরি স্ট্রং অ্যাট্রাকশন ইয়েস ভেরি স্ট্রং অ্যাট্রাকশন প্রহ্লাদ মহারাজ ইনস্ট্রাকশন আর দেয়ার 7-6 some